গুড মর্নিং বন্ধুরা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো মিঠুস ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। এখন বাজে সকাল 11:30। হ্যাঁ, এখন সকাল 11:30 বাজে। তো আমার স্নান ঠান সব হয়ে গেছে, তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। কারণ স্নান হয়ে গেছে, কারণ কালকে আমি স্নান করিনি, আমার শরীরটা খুব খারাপ, মানে খুবই ঠান্ডা লেগে গেছে। অ্যাকচুয়ালি পরশু দিনকে সন্ধ্যাবেলায় আমি ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করে ডাইরেক্ট ওই ঠান্ডা পায়েসটা খেয়ে নেওয়ার জন্য আমার খুবই ঠান্ডা লেগে গেছে। তো আমিও অ্যান্টিবায়োটিক চালু করে দিয়েছি। তো যেহেতু গতকাল স্নান করিনি, তো আজকে একটু সকাল সকাল স্নান করে নিলাম। সব কাজ বাজও মোটামুটি অনেক কিছুই হয়ে গেছে, তোমাদেরকে সকালবেলা তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। অলরেডি আমার রান্নাও কিছুটা হয়ে গেছে। তো আজকে যেহেতু সানডে, সানডে মানেই মাটন চিকেনের ডে। কালকে যেহেতু আমাদের নিরামিষ ছিল শনিবার, তো রবিবার এলে একটু মনটা মাংস মাংস করে। তো আমার মেয়ে আবার মাটন খায় না, তো ওর জন্য মুরগি মাংসই আনা হয়, চিকেনই আনা হয়। কিন্তু ও বাজারে যাওয়ার সময় বাবা যখন জিজ্ঞাসা করলো, বললো হ্যাঁ খাবো, কিন্তু বাজার থেকে আসার পর বলছে আমি মাটন খাবো না, আমাকে আমি বাবা চিকেন আনেনি। তো যাই হোক, বাবা তো চিকেন আনেনি, তো ঘরে ডিম ছিল, ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। ওই বেলা ডিম দিয়েই খেয়ে নেবে, বেগুন ভাজা করেছি ওর জন্য। আর যেহেতু ওর বাবা জানে আমি আর মেয়ে খাবো, আর ওর বাবা আজকে রবিবার, আমাদের শ্রীগুরুর যেহেতু দীক্ষিত ওর বাবা, তো সেই কারণে ওর বাবা রবিবার দিনটা সকালবেলাটা ওর বাবা নিরামিষ খায়, আমিষ খায় না, রাত্রিবেলা খায়। তো সেই হিসাব করেই ওর বাবা মানে মাংসটা নিয়ে এসছে। তো যাই হোক, ওর বা পাঁপড় ভাজা আছে, ডাল করেছি, ওর বাবা ডাল আর পাঁপড় ভাজা দিয়ে, আর শুকনো লঙ্কা ভাজা হলে ওর বাবার আর কিচ্ছু লাগে না। আর মেয়ে খাবে হচ্ছে ডিম বেগুন ভাজা দিয়ে ভাত, আর আমার জন্য মাটন, মানে ওইবেলা খাবে ওর বাবা। তো চলো, তোমাদেরকে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো এখনকার মতন ব্লগটা আমি এখানে স্থগিত রাখছি, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। দেখো আমার মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আজকে সানডে মানে ওর পড়াশোনা বন্ধ, ওর আজকে পড়াশোনা নেই, সানডে ওর ছুটি। এই যে ছুটি ওর সানডে, সকাল থেকে শুরু হয়ে যায় টিভি। সানডের দিন ওকে সকালবেলা ঘুম থেকে ডাকতেও লাগে না, নিজে নিজেই উঠে যায়। ওকে ঘুম থেকে কি একদম ডাকতে লাগে না, উঠে হাত মুখ ঠুক ধুয়ে নিজে নিজেই একদম রেডি হয়ে যায়, টিভি টিভি নিয়ে বসে যায়। এই যে এঁকেছে, মা দুর্গা, মা দুর্গার ছবি এঁকেছে। তো আজকে আমার মেয়ে জানো কি খেয়েছে? আজকে ও নিজের হাতে খেয়েছে। কেন বলছি, কালকে ও বলেছিল মা আর কর্নফ্লেক্স খাবো না। একটা জিনিস বলো তোমরা, কদিন মানুষ খেতে পারে? 365 দিনে এক জিনিস খেতে পারে? তো সব মানে স্বাভাবিকভাবে ওরও মুখটা মেরে এসছে। কালকে আমাকে বলছে মা আমাকে জ্যাম দিয়ে ব্রেড দিয়ে দেবে। তো আজকে জ্যাম আর ব্রেড দিয়েছে, ও নিজে নিজে খেয়েছে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এখন আমি গিয়ে রান্নাটা দেখে নিই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। দেখো আমার মেয়ের খাবার, এবার মেয়েকে চলো খাইয়ে দিই। ওই যে ডিম আর আলু আর 1 পিস বেগুন ভাজা, চলো মেয়েকে এবার খাইয়ে দিই। টিভি দেখতে দেখতে আমার মেয়ে ভাত খাবে। তো টিভিতে যখন রিচার্জ থাকে, বেশিরভাগ সময় রিচার্জ ওর বাবা করে না, ইচ্ছা করেই করে না, কারণ ওর না খুব মানে টিভি দেখতে মানে টিভি দেখার খুব নেশা বলতে পারো। মানে যখনই ও ফ্রি সময় পাবে খেলবে, টিভিটা চালিয়ে রেখে তবে খেলবে। আর বেশিরভাগ সময় খুশু বাংলা দেখবে, আর নিক দেখবে, মোটু পাতলু, এই চ্যানেলগুলো হচ্ছে ওর ফেভারিট চ্যানেল। তো দেখো টিভির দিকে কেমন হাঁ করে তাকিয়ে খাবার খাচ্ছে, দেখো। তো দেখো আজকে তোমরা হয়তো ভাবছো যে আমি প্রতিদিন সোফার মধ্যে বসে খাওয়াই, আমি না মেঝেতে বসতে পারি না বরাবর, আজকে এখন বলে না আমি মেঝেতে বসে না খেতে পারি না খাওয়াতে পারি, আমার খুব অসুবিধা হয়, কষ্ট হয়। তো সোফায় বসিনি, কারণ গতকাল সোফার একটা মানে রডটা ভেঙে গেছে। তো সোফাটা আগেও একবার রডটা ভেঙে গেছিলো, তো
তারপরে ওর বাবা ওটাকে ঝালাই করে এনে ঠিক করে দিয়েছিল। তাও 8-9 মাস হয়ে গেল, সোফাটার বয়স হয়ে গেছে ধরো 5 বছর। তো ওটা ঠিক করার পর এই 8-9 মাস পর আবার এটা এটা ভেঙে গেল। কালকে সন্ধ্যাবেলায় যখন আমি আমি ধারটায় বসি, মাঝখানটায় মানে এই সাপোর্টগুলো না সব ফুলে গেছে, সাপোর্টগুলো খুলে যাওয়াতে এখন সোফাটা মানে কোনো সাপোর্ট না থাকায় আরও বেশি লড়বড়ে হয়ে গেছে। তো ওটা ভেঙেই যেত, কালকেই ভেঙে যেত। তো যাই হোক, মেয়ে কালকে বসতে গিয়ে ও ইচ্ছা করে করেনি, বসতে গিয়ে হঠাৎ উঠে বসতে গেছে, প্রেশারটা পড়েছে আর তখনই একদম মানে সোফাটা একদম ডেবে গেছে। তো ডাবার পর আমি যেই ওকে বকাটা দিয়েছি, মানে আচমকা ওরকম হয়ে গেছে, আমিও বসেছিলাম, তো ওকে আমি বকা দিয়েছি, ও মানে একদম কেঁদে দিয়েছে, সাথে সাথে খুব কান্না করেছে। তারপরে নিজে ভাবলাম, কো বোঝালাম যে না এটা তো আমার থেকেও হতে পারতো, এটা তো হওয়ারই ছিল, এটা আজ না হোক কাল এটা তো হতোই। তো যাই হোক, সোফাতে তো বসে খাওয়াতে পারছে না, তাই এই টুলটা নিয়ে নিয়েছি আর ওকে ওর চেয়ারটাতে বসিয়েছি। অসুবিধা তো হয়ই, তবু কী করা যাবে, আর দেখা যাক সোফাটা কবে ঠিক হয়। তো আমি ওকে ভাতটা খাইয়ে নিই টিভি দেখতে দেখতে। ওর বাবা খেতে বসে গেছে, তো যেহেতু ওর বাবা নিরামিষ খাবে, তো ওর খাওয়া হলে পরেই আমি খাবো, কারণ ও নিরামিষ খাবে আর আমি আমিষ নিয়ে বসবো সামনে, সেটা ঠিক ভালো দেখায় না, সেই কারণে আমি একটু পরে খাবো। যে আমার খাবার আমি নিয়ে নিয়েছি, মাংস হলে আমার আর কিছু লাগে না, তবে ডাল আছে, ডালটা আমি শুধু খেয়ে নেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকে খাইয়ে নিজে খেলাম, বাসনপত্র ধুলাম। তো শরীরটা খুব একটা ভালো লাগছে না, খুবই খারাপ লাগছে শরীরটা, ওষুধ খেয়ে নিলাম। আমার যেহেতু প্যারাসিটামল চলে না, ব্রুফেন খাই আমি, জ্বর আসুক বা গায়ে ব্যথা হলে আমি ব্রুফেনটাই খাই, কারণ প্যারাসিটামলে আমার অ্যালার্জি আছে। তো ওষুধ খেয়ে নিলাম, এদিকে অ্যান্টিবায়োটিক চলছে। তো শরীরটা খুবই খারাপ লাগছে, তো এখন খেয়ে এসছি। আবার মানে শুনেছিলাম মায়েদের কাছে শুনতাম যে যদি জ্বর থাকে, খেয়ে এসে যদি শুই শোয়া হয় তাহলে জ্বর চলে আসে। তো খেয়ে এসেছি, এখন একটুখানি বসবো, আগে শোবো না। তো তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো দেখো আমার মেয়েকে, মেয়েও বসে আছে, শোবে, ও শোবে না, ও না শুলে কি হয় জানো তো, ও যদি দুপুরবেলা ঘুমায় না, ও রাত্রিবেলা প্রায় 2:30-3 পর্যন্ত জেগে থাকে, আমি এডিট করি বসে, ও জেগে থাকে তত রাত পর্যন্ত জানো, ও কিছুতেই ঘুম আসতে চায় না। ওই কারণে মানে বেশ কয়েকদিন ফলো করলাম, ও দুপুরবেলা ঘুমালে ও রাত্রে ঘুমাতে পারে না। তো সেই কারণে বললাম তাহলে তুই বসে বসে আঁক বা অন্য কিছু কর, এখন তাহলে তো ঘুমাতে হবে না। তো ওষুধটা খেলাম, একটু আগেই খেলাম, এখন গরম লাগছে, মানে মাঝে মাঝে ভীষণ গরম লাগছে, আবার মাঝে মাঝে মনে হচ্ছে খুব ঠান্ডা লাগছে, আর শরীরটা তো মনে হচ্ছে যেন আমি আমার মধ্যেই নেই এরকম লাগছে। খাওয়ার আগে গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছিলাম। তো চলো এখন একটু রেস্ট করি, পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। এখন যাব চা করতে, চলো তোমাদের সাথে নিয়ে যাই।
চা বানাবো বললাম, কিন্তু আমি এখন চা বানাবো না, আমি ভুল করে বলে ফেলেছি। বানাবো হচ্ছে কফি, কফিটাই খাই বিকালবেলা শীতকালে। দেখবে কফিটা খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো আমার আর ওর বাবার জন্য বানাচ্ছি দুজনের মতন কোয়ান্টিটিতে। আমি দুধের মধ্যে চিনিটা দিয়ে গ্যাস ধরিয়ে বসিয়ে দেবো। দেখো রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো, ঘোলায় যাব, কিছু কেনাকাটা করার আছে। তোর বাবা যাবে সাথে, বাবার সাথেই যাব বাইকে করে। তারপরে একটু যাব হচ্ছে আমার বাপের বাড়িতে, মায়ের শরীরটা ভালো না, মায়ের সাথেও দেখা করতে হবে। তারপরে রাত্রিবেলা ফিরে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? আমার বাপের বাড়িতে আমরা পাঁপড় ভাজা খাচ্ছি, তো ধনিয়ার পাঁপড়, চিংড়ির পাঁপড়, এই সব এই ডেসক্রিপশন দিচ্ছে বৌদি। এগুলো আমার দাদা বাজার থেকে আজকে নিয়ে এসছে, ভেজেছে ওরা, সেগুলো আমরা খাচ্ছি, এরপরে চা খাবো। এই হচ্ছে আলুর পরোটা, যেটা আমার মেয়ের ভীষণই ফেভারিট। তো যেহেতু ওই বেলা মাংসও পাইনি, খায়নি আর কি, খায় না, তো এবেলাও আলুর পরোটা খাবে বলেছিল। আমাদের এখানে সামনেই একটা দোকানে, হিন্দুস্তানি দোকানে বানায়, খুব টেস্টি খেতে হয় এই আলু পরোটাটা। তো মেয়ের জন্য আনা হয়েছে শুধু, আর আমি আর ওর বাবা রুটি খাবো, এটা আমার মেয়ের রাতের খাবার। এই পরোটাটার সঙ্গে একটা চাটনি দেয়, খুব সুন্দর টেস্টি চাটনিটা, মানে পরোটাটার সাথেই দেয়, কিন্তু আজকে দিতে ভুলে গেছে। তো এখন ওর বাবা ফোন করলো, 11টা বেজে গেছে, বলছে এসে নিয়ে যেতে। তো এখন থালায় বেড়ে ফেলেছি, এখন নিয়ে এসে তারপর মেয়েকে খাবো, সেই জন্য ওর বাবার গেল না, মেয়ে শুধুই খাবে। তো দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো কাজ বাজও হয়ে গেছে, বাসনপত্র যা থাকে খাওয়ার পরে সেগুলো সব ধুয়ে আমি না সকালবেলার জন্য রেখে দিই, না রাত্রিবেলা করে রাখি, কারণ ওই একটা টেনশন থাকবে, বাসন রয়েছে, এঁঠো বাসন রয়েছে, টেনশনে টেনশনে ঘুমও হয় না ঠিকঠাক। যাই হোক, কাজ কমপ্লিট করে চলে এসেছি বিছনায়, এখন 12টা প্রায় বাজে, এখন প্রায় 12টা বাজে, 12টা এখনও বাজেনি, বাজবে। তো এখন তো শোয়ার টাইম হয়ে গেছে। আজকের মতন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এখন যা পরিস্থিতি সুস্থ থাকাটা, বেঁচে থাকাটাই বড় কথা। কতটা ভালো থাকবো জানি না, ভালো থাকার চেষ্টা করব, তোমরাও চেষ্টা করো। তো এই প্যান্ডামিক সিচুয়েশনে তোমরা সবাই ভালো থেকো, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তাহলে আজকের মতন ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি এতটুকু তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে তোমরা প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, প্লিজ আমাকে সাপোর্ট করো। তাহলে আজকের মতন গুড নাইট, টাটা, টাটা, গুড নাইট, শুভরাত্রি।